बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। प्रिय शिक्षार्थीवृंद, आदित्यमारी सरकारी कलेजेर अनलाइन शिक्षा कार्यक्रमे सकलके स्वागत जानाच्छि। आजके बीबीए सम्मान तृतीय वर्ष तोमादेर बीमा ओ झुंकी व्यवस्थापना विषये प्रथम अध्याये निये आलोचना करब। आजकेर आलोचनार विषय हलो बीमार प्रकारभेद आलोचना करब। आशा करछि तोमादेर ए आलोचना तोमादेर पाठदाने साहाज्य करबे बा सहयोगिता करबे। तो आलोचनार विषय हच्छे बीमार प्रकारभेद, अर्थात बर्तमान समाज सभ्यताय व्यापक यान्त्रिकीकरणेर फले मानुषेर जीवन उपभोगेर जेमनी नानाबिध सुयोग सुविधा सृष्टि हयेछे, तेमनि नाना धरनेर झुंकी ओ अनिश्चयताओ बृद्धि पेयेछे। आर ए सकल झुंकी आर्थिकभावे मोकाबिलार जन्य गड़े उठेछे विभिन्न बीमा प्रतिष्ठान। बीमार उत्पत्ति ओ विकाशेर क्रमानुसारे जे सकल बीमा उत्पत्ति घटेछे ता हलो एरकम जे नौ बीमा, अग्नि बीमा, जीवन बीमा, दुर्घटना बीमा एवं स्वास्थ्य बीमा। किंतु व्यवसायिक दृष्टिकोण थेके बीमा के आमरा साधारणत दुटी भागे भाग करेछि, एकटी हच्छे व्यक्तिगत बीमा आर एकटी हच्छे सम्पत्ति बीमा। तो व्यक्तिगत बीमा हच्छे आबार तीन रकमेर, एकटी हच्छे जीवन बीमा, दुर्घटना बीमा एवं स्वास्थ्य बीमा। जीवन बीमा मानुषेर जीवनेर झुंकी मोकाबेला करार जन्य जे बीमा करा हय साधारणत ताके बला हय जीवन बीमा। जीवन बीमा प्रिमियम निर्धारित हय साधारणत व्यक्तिर बयस एवं तार विभिन्न धरनेर शारीरिक समस्यार उपरे तार प्रिमियम निर्धारित हय। जीवन बीमार प्रिमियम साधारणत एकटी निर्दिष्ट मेयादेर जन्य निर्धारण करा हय एवं उक्त मेयादेर मध्ये बीमा ग्रहीतार जीवन नाश हले बा जीवनेर झुंकी आसले सेटी प्रिमियम प्रदान ना करेओ आर्थिक सुविधा पावा जेते पारे। तबे अन्यान्य बीमार क्षेत्रे एई विषयटी विद्यमान नेई। अन्यान्य बीमागुलो साधारणत एकटी निर्दिष्ट समयेर जन्य करा हय एवं निर्दिष्ट समयेर मध्ये কোনো ঘটনা ঘটলে তার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়, অন্যথায় নয়। কিন্তু জীবন বিমার ক্ষেত্রে এর ব্যতিক্রম। জীবন বিমা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের শেষে জীবনের কোনো ক্ষতি বা জীবন ঝুঁকির মধ্যে না পড়ে গেলেও নির্দিষ্ট সময় শেষে এর মুনাফা সহ জীবন বিমার প্রিমিয়ামের টাকাটা পরিশোধ করা হয়। অর্থাৎ জীবন বীমা হচ্ছে মানুষের জীবনের ঝুঁকি এড়ানোর জন্য যে বীমা সেটি হচ্ছে জীবন বীমা। এরপর বলা হচ্ছে দুর্ঘটনা বীমা। দুর্ঘটনা বীমা সাধারণত যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য যে বীমা চুক্তি সম্পাদিত হয় সেটি হচ্ছে দুর্ঘটনা বীমা। দুর্ঘটনা বীমায় একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয় এবং একটি নির্দিষ্ট প্রিমিয়াম নির্ধারণ করা হয়। এই প্রিমিয়াম এককালীন পরিশোধ করা যেতে পারে। উক্ত সময়ের মধ্যে দুর্ঘটনা ঘটলে বীমা গ্রহীতা আর্থিক সুবিধা পাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্ঘটনা না ঘটলে তিনি আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। এই দুর্ঘটনা সাধারণত যে কোনো ধরনের দুর্ঘটনাই হতে পারে। তো যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য যে চুক্তি সম্পাদন করা হয় সেটি সাধারণত দুর্ঘটনা বীমা। এরপরে বলা হচ্ছে স্বাস্থ্য বীমা। মানুষের স্বাস্থ্য সবসময় ঝুঁকির মধ্যেই থাকে। এই মানুষের ঝুঁকি সমৃদ্ধ জীবন এবং স্বাস্থ্যের উপরে যে বীমা করা হয় এটি হচ্ছে সাধারণত স্বাস্থ্য বীমা। এটি চিকিৎসা বীমা হতে পারে, এক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট কিছু রোগের নাম সম্বলিত একটি বীমা হবে বা একটা বীমার চুক্তি হবে যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ধরনের অসুখ বা সেই ধরনের রোগ নির্ণীত হলে বীমাকারী প্রতিষ্ঠান তার বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে এবং
নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তার স্বাস্থ্যের অবনতি না ঘটে এবং যেই রোগগুলোর জন্য বিমা চুক্তি সম্পাদিত হয়েছে ওই রোগগুলো না আসে বা না হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু প্রিমিয়ামের টাকাটা নির্দিষ্ট মেয়াদ শেষে ফেরত পেতে পারেন, আর্থিক কোনো ক্ষতিপূরণ তিনি পাবেন না। এই গেল ব্যক্তিগত বিমার তিনটি প্রকার, একটি হচ্ছে জীবন বিমা, দুর্ঘটনা বিমা এবং স্বাস্থ্য বিমা। তো শিক্ষার্থীবৃন্দ, এবারে বিষয় হচ্ছে সম্পত্তি বিমা। দেখো সম্পত্তি বিমা আবার কয়েক প্রকারের আছে, যেমন একটি হচ্ছে নৌ বিমা, অগ্নি বিমা, যানবাহন বিমা, গবাদি পশু বিমা এবং শস্য বিমা। নৌ বিমা সাধারণত নৌপথে যে সমস্ত পণ্য আনা নেওয়া করা হয় এবং নৌপথে পণ্যদ্রব্য আনা নেওয়ার সময় কোনো দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা বাবদ যে ক্ষতিপূরণ দাবি করা হয় বা এই ক্ষতিপূরণ সম্বলিত যে চুক্তি সম্পাদন করা হয় সেটি হচ্ছে আসলে নৌ বিমা। অর্থাৎ এটি সাধারণত সমুদ্র পথে বা পানিপথে নৌযানের মাধ্যমে যে পণ্যের আদান প্রদান সংঘটিত হয় সেই চুক্তি সম্বলিত বিমাই হচ্ছে নৌ বিমা। এরপরে হচ্ছে অগ্নি বিমা। অগ্নি বিমা হলো যে আগুন দ্বারা সৃষ্ট কোনো বিপদ বা আগুন দ্বারা সংঘটিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য বা ঝুঁকি কমানোর জন্য যে চুক্তি করা হয় সেটি হচ্ছে অগ্নি বিমা। এই ক্ষেত্রে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যেগুলো যে কোনো সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে, এই কারণে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা বিমাকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ থাকে যে এই সময়ের মধ্যে যদি আমার আগুন দ্বারা কোনো ক্ষতি বা অনিষ্ট হয় তাহলে সেই বাবদ তিনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই ক্ষেত্রেও বিমা গ্রহীতা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট প্রিমিয়াম বা নির্দিষ্ট চাঁদা প্রদান করে থাকে। বিনিময়ে বিমাকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য এই আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে থাকে। এরপরে হলো যানবাহন বিমা। যানবাহন বিমা হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন যানবাহনে যাতায়াত করি বা পণ্যদ্রব্যের আদান প্রদান করে থাকি, নেওয়া আনা করে থাকি। এই যানবাহনে ট্রেন, লঞ্চ, বাস এগুলো, এই ক্ষেত্রে পণ্য আদান প্রদান করা বা যাতায়াত করার জন্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা ঘটলে আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত যে চুক্তি সম্পাদিত হয় সেটি হচ্ছে যানবাহন বিমা। এক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময়ের জন্য একটি চুক্তি করা হয় এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্ঘটনা ঘটলে বিমা গ্রহীতা তার আর্থিক ক্ষতিপূরণ পাবেন, অন্যথায় নির্দিষ্ট সময়ের শেষে দুর্ঘটনা ঘটলে তিনি কোনো ক্ষতিপূরণ পাবেন না। এবং এক্ষেত্রেও বিমা গ্রহীতাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট প্রিমিয়াম বা চাঁদা প্রদান করতে হবে। এরপরে হলো গবাদি পশু বিমা। আমরা গবাদি পশু বলতে বুঝি গরু, ছাগল এগুলো, মহিষ। তো বিভিন্ন সময়ই বিভিন্ন ধরনের অসুখে বা বিভিন্ন ধরনের মহামারীতে গবাদি পশুর মারাত্মক ক্ষতি সাধন হয়ে থাকে। তো এরকম একটা পরিস্থিতিতে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে বা আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিমা গ্রহীতা বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন যে এই সময়ের মধ্যে আমার গবাদি পশুর কোনো সমস্যা হলে তিনি আর্থিক ক্ষতিপূরণ নেবেন। এই মর্মে একটি চুক্তি সম্পাদিত হয় এবং এক্ষেত্রেও তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়াম বা চাঁদা প্রদান করতে হবে। বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য তিনি আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার নিশ্চয়তা পাবেন। এরপরে বলা হচ্ছে শস্য বিমা। শস্য বিমা হচ্ছে যে কৃষকরা বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করে থাকেন এবং উৎপাদন করতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসে সেই শস্যের ক্ষতি হয় এবং ক্ষতি করতে পারে। এই ক্ষেত্রে এই শস্যের উপরে যে বিমা বা বিমা চুক্তি করা হয় এটাকে সাধারণত আমরা বলি শস্য বিমা। এক্ষেত্রে অন্যান্য বিমার ন্যায় একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করতে হবে এবং সেই সময়ের জন্য
বিমা গ্রহীতা তার ঝুঁকির নিশ্চয়তা পাবেন বিমাকারী প্রতিষ্ঠান থেকে। তো এ ছিল বিমার বিভিন্ন প্রকারভেদ। সাধারণত আমাদের উন্নয়নশীল দেশে এই বিমাগুলোই প্রচলিত। তার মধ্যেও সবচেয়ে বেশি প্রচলিত বিমা হচ্ছে জীবন বিমা এবং অগ্নি বিমা এবং নৌ বিমা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বিমার প্রকারভেদ। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।